আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে অতি গুরুত্বপূর্ণ কিছু মান নির্ণয়ের উপর আলোচনা করব, অর্থাৎ এই ধরনের স্ট্রাকচারের উপরে, অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল এই ধরনের কিছু মান দেওয়া যদি থাকে তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে তৈরি করব, এটা শর্টকাট ট্রিক্স দেখাবো এবং ব্যাখ্যাসহ আলোচনা করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আমরা এই প্রশ্নটা দেখি, অর্থাৎ এই প্রশ্ন হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলে এক্স সমান কত, এটা আমাদের কী করতে হবে, নির্ণয় করতে হবে। তো এটার একটা শর্ট ট্রিক্স আছে এবং এটার ব্যাখ্যাসহ আমি দেখাবো। অর্থাৎ শর্ট ট্রিক্সটা হচ্ছে এরকম যে এখানে মূলত এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল যদি টু দেওয়া থাকে, অর্থাৎ এই স্ট্রাকচারের উপরে যদি টু দেওয়া থাকে সেই ক্ষেত্রে এক্সের মান হয় ওয়ান। তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারি যে এক্সের মান কত, ওয়ান। তবে শুধুমাত্র এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এই আকারে যদি থাকে অথবা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল জিরো এই দুটি স্ট্রাকচারের উপরে যদি থাকে তাহলে এক্সের মান ওয়ান হয়। এটা কিভাবে হয় সেটা আমি এখন প্রমাণ করে দেখাবো। অর্থাৎ এই যে মানটা, এই মানটাকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা এটা পাই। আমি এখানে লসাগু করে নিলাম, তারপরে ক্রস গুণ করে নিলাম, স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স। এখন আমরা এটা পক্ষান্তর করে নেব, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো। আর এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান ইন্টু ওয়ান স্কোয়ার ইকুয়াল জিরো। অর্থাৎ এটা সমান এটাকে লেখা যায়, এখানে যে ফর্মুলাটা চলে আসছে সেটা হচ্ছে এরকম যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন উভয় পক্ষকে আমি বর্গমূল করে নিব স্কোয়ারটা উঠানোর জন্য। তাহলে আমরা জানি যে রুটের স্কোয়ার কী হয়, বাদ যায়। তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি, অর্থাৎ জিরোকে যদি আমরা বর্গমূল করি হয় জিরো, তার মানে এক্সের মান কত আসলো, ওয়ান। তাহলে আমরা দেখলাম যে এই স্ট্রাকচারের উপরে যদি ভিত্তি করে টু দেওয়া থাকে আর এই স্ট্রাকচারের উপরে ভিত্তি করে যদি জিরো দেওয়া থাকে তাহলে এখানে যেহেতু এক্সের মান ওয়ান হয় এখানে এই জন্যই কিন্তু এক্স অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান ইকুয়াল জিরো আর এক্স মানে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু, অর্থাৎ এখানে এক্সের মানটা হচ্ছে টু, এটা হচ্ছে তার উত্তর। ভিউয়ার্স, এই প্রশ্ন হচ্ছে এ প্লাস ওয়ান বাই ইকুয়াল রুট ওভার থ্রি। অর্থাৎ আমরা ইতিপূর্বে বলেছি যে এই ধরনের স্ট্রাকচারের মান যদি টু দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে করব, আর এখন দেওয়া আছে যে রুট থ্রি। তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা ফর্মুলা চলে আসবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। এই ফর্মুলাটা হচ্ছে এরকম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব এখানে। যদি আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি তাহলে আমরা কী পাই, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি, যেহেতু মানটা এখানে প্লাসের দেওয়া আছে, এখানে ফর্মুলা আছে কয়েকটা, আমরা এখানে প্লাসের ফর্মুলাটা ব্যবহার করব। অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান বাই এ। এখন আমরা এখানে মানটা বসিয়ে দিব, অর্থাৎ এটার মান হচ্ছে রুট থ্রি। আমরা যদি এখানে রুট থ্রি বসাই আর এটা এইদিকে এটা আর এটা বাদ যাবে, থাকবে টু। আমরা জানি রুটের স্কোয়ারে বাদ যায় থ্রি মাইনাস টু, অর্থাৎ ওয়ান। এটার উত্তর হচ্ছে ওয়ান। এটা শর্ট ট্রিক্সটা হচ্ছে এরকম যে আপনি যদি এটা শর্ট ট্রিক্স ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি এইভাবে ইউজ করতে পারতেন, অর্থাৎ মান স্কোয়ার মাইনাস টু, মান হচ্ছে রুট থ্রি মাইনাস টু, অর্থাৎ রুট ওভার থ্রি স্কোয়ার রুট স্কোয়ারের খাটা থ্রি মাইনাস টু ইকুয়াল ওয়ান। এই স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে আপনার যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে এখানে মাইনাস দিব, আর যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকে তাহলে এখানে আমরা কী দেবো, প্লাস দিব। প্লাস দিয়ে এই শর্টকাট কৌশলে আমরা উত্তরটা নির্ণয় করতে পারবো। ভিউয়ার্স, এই প্রশ্ন হচ্ছে এ মাইনাস ওয়ান বাই ইকুয়াল ফাইভ ইন্টু রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তাহলে ইতিপূর্বে আমরা যে শর্টকাটটা দেখেছিলাম সেটা হচ্ছে এরকম যে আমি এখন শুরুতে শর্টকাটটা দেখাবো, অর্থাৎ মান স্কোয়ার মাইনাস যদি দেওয়া থাকে তাহলে আমরা এখানে প্লাস দিব, অর্থাৎ মানটা যদি এখানে মাইনাসের হয় তাহলে এখানে আমরা প্লাস টু দিব, আর যদি এখানে মানটা প্লাস হইতো তাহলে এখানে আমি মাইনাস টু দিতাম। এখন এখানে যে মান দেওয়া আছে অর্থাৎ ফাইভ ইন্টু রুট ওভার থ্রি এটা আমরা এখানে লিখব
लिखे वर्ग कर दीब प्लस टू। तेल जानी फाइवर उपरे जो स्कोयर है तेल टोन्टी फाइव और जदि थ्री एर उपर है रूट थ्री एर उपरे रूट स्कोयर बद दिए थ्री हो प्लस टू अर्थात सेवेंटी फाइव प्लस टू इक्ुअल सेवेंटी सेवेन। ये हे एर उत्तर। एन ये जो व्याख्या करते जाए अर्थात आप जो एक फर्मुला यूज कर अंकटा करी एटार उत्तर यह आसें अर्थात ए स्कोयर प्लस बी स्कोयर एक अनुसिद्धांत आछे जे ए माइनस बी होल स्कोयर प्लस टू इंटू ए बी एटा एटा बाद जाबे आर एखाने जे मानटा देवा आछे ए मानटा कि करब आमरा बसिए निब। बसिए निले एई जे अंशटा एई अंशटा एई अंशटार मतो हये जाय अर्थात एखाने सेवेंटी सेवेन उत्तर चले आसबे। এভাবে ইচ্ছা করলে আমরা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে ব্যবহার করতে পারি আর ব্যাখ্যা সহ যদি করি তাহলে এটা এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা এটা সমাধান কি করব নির্ণয় করব। ভিউয়ার্স এর প্রশ্ন হচ্ছে x + 1 / x = 2 দেওয়া আছে অর্থাৎ যদি 2 দেওয়া থাকে তাহলে আমরা শর্ট ট্রিক্সটা কি ইউজ করব এটা আমরা ইতিপূর্বে শিখেছি। যদি x + 1 / x = 2 হয় তাহলে x এর মান কত হয় 1 হয় তাহলে আমরা এখানে 1 বসিয়ে নিব 1 বসিয়ে দেখব যে উত্তরটা কি আসে। তাহলে 1 বসালে এখানে আমরা কি পাবো 0 পাবো অর্থাৎ এটার উত্তর হচ্ছে শূন্য। এখন এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আমরা যদি এটার ব্যাখ্যা করতে যাই তাহলে যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা আমরা লিখে নিয়ে এখানে আমরা একটা ফর্মুলা ব্যবহার করব অর্থাৎ ফর্মুলাটা হচ্ছে এরকম যে আমরা জানি যে একটা অনুসিদ্ধান্ত আছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এই অনুসিদ্ধান্তটা আমরা এখানে কী করবো প্রয়োগ করব। যদি প্রয়োগ করি তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এভাবে লিখে আমরা এখন মানটা বসিয়ে দিব অর্থাৎ এখানে মান আছে কত টু মান আছে আমরা টু বসিয়ে দিব আর এখানে এই এক্স আর এক্স বাদ যাবে থাকবে ফোর অর্থাৎ এটার মান আসবে কি শূন্য অর্থাৎ এটার উত্তর হচ্ছে শূন্য। আমরা এই শর্টকাট কৌশলও করতে পারি আর ব্যাখ্যাসহ আমি দেখালাম যাতে বুঝতে সুবিধা হয়। ভিউয়ার্স এই প্রশ্ন হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু। আমরা জানি যে এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু যদি হয় তাহলে এর মান কত হয় ওয়ান হয়। যেহেতু এখানে এর মান ওয়ান হয় সেক্ষেত্রে আমরা এখানে সরাসরি কী করবো এর জায়গায় ওয়ান বসিয়ে দিব। যদি আমরা এর জায়গায় ওয়ান বসিয়ে দিই তাহলে সরাসরি উত্তরটা চলে আসবে। এটার ব্যাখ্যা সহ আমি দেখাবো। আমরা এখানে ওয়ান পাই এখানে ওয়ান পাই এখানে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল ফোর অর্থাৎ এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। আর এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আমরা এই প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে আমরা কী করব এখন প্রয়োগ করব মানে ফর্মুলার মাধ্যমে ফর্মুলার মধ্যে প্রয়োগ করে কীভাবে ফোর বের করবো সেটা আমি দেখাবো। ভিউয়ার্স আমরা এখন দেখবো যে এই রাশিটি ব্যবহার করে কীভাবে আমরা এখন এটা সমাধান নির্ণয় করব। অর্থাৎ এখানে যে দুটি পদ দেওয়া আছে স্কোয়ারযুক্ত যে দুটি পদ দেওয়া আছে এই দুটি পদকে আমরা একসাথে করে নিব আর স্কোয়ার ব্যতীত যে দুটি পদ দেওয়া আছে এই দুটিকে আমরা আলাদা করে নিব। এখন এই যে প্রথম দুটি পদ দেওয়া আছে এই দুটি পদে কিন্তু একটা ফর্মুলা চলে আসে অর্থাৎ ফর্মুলাটা হচ্ছে এরকম যে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ। এটা আমরা কিন্তু লিখতে পারি আর ডান পাশে যে দুটি পদ দেওয়া আছে সেই দুটি পদকে আমরা কোনো ফর্মুলাতে নিব না আমরা এটা এভাবে লিখে দিব। এখন আমাদের কাজটা থাকবে যে এখানে যে মানটা দেওয়া আছে টু এই টুটা কী করবো আমরা এখানে বসিয়ে নিব আর এটানে এ এবং এ বাদ যাবে থাকবে মাইনাস টু আর এদিকে এই অংশটার মান অর্থাৎ এই অংশটার মান হচ্ছে এই টু এই টু আমরা এখানে বসিয়ে নিব এই টু এই টু বাদ যাবে থাকবে ফোর অর্থাৎ এটার উত্তর হচ্ছে এটা। ইতিপূর্বে আমরা এটার উত্তর ফোর কীভাবে বের করেছিলাম সরাসরি আমরা এখানে ওয়ান বসিয়ে নিয়েছিলাম কারণ একটাই যে ওয়ান প্লাস যদি এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু হয় তাহলে এখানে যে অক্ষরটা দেওয়া থাকে এই অক্ষরটার মান কী হয় ওয়ান হয় বিদায় আমরা এখানে ওয়ান বসিয়ে নিয়েছিলাম। ভিউয়ার্স আমরা এই প্রশ্নটা দেখি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার কি থ্রি দেওয়া আছে এখানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার কি কিন্তু মান নির্ণয় করতে হবে। তাহলে এইটার দিকে আমরা তাকাই যাই এখানে কিন্তু একটা ফর্মুলা চলে আসে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলাটা যদি আমরা প্রয়োগ করি এখানে কিন্তু আমরা একটা প্লাস পাই আর একটা কি পাই মাইনাস পাই তাহলে এখানে দেওয়া আছে আমাদের মাইনাসের মানটা কিন্তু প্লাসের মানটা দেওয়া নাই। এই জন্য আমাদের প্রথম কাজটা থাকবে যে এইটাকে ব্যবহার করি আমরা কী করবো প্লাসের যে মানটা সেটা বের করে নিব এটাকে ব্যবহার করে। তাহলে আমি এটাকে যদি ব্যবহার করি তাহলে আমরা এখানে যে কাজটা করব উভয় পক্ষকে আমরা কী করে নিব বর্গ করে নিব। বর্গ করে নিলে আমাদের এই মাইনাসের মানটা কি আসবে এখান থেকে চলে আসবে যে এটা সমান আমরা একটা ফর্মুলা জানি অর্থাৎ এই ফর্মুলাটা হচ্ছে এরকম যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার
माइनस फोर ए बी फर्मूलाते हमें यहाँ प्रयोग करब एखन एखे देखते यकम जे एखे जे फोर आछे ए फोर साथे एक्स एवं एक्स एटा कि होबे बाद जाबे तहले एटाके आमरा बाद दिए दिब बाद दिए एखाने आमरा फोर पाबो शुधुमात्र ए फोर जदि आमरा ओई पक्षे निये जाई ताहले एखाने फोर गिया प्लस हो जाबे तहले ए क्षेत्रे आमरा एखाने एखाने उभय पक्षके कि करे निब स्कोयारटा बाद देवार जन्य वर्गमूल करे निब तार जदि आमरा वर्गमूल करे नेई ताहले एखाने रूट स्कोयारे कि होबे बाद जाबे अर्थात एखाने आमरा एक्स प्लस वन बाय एक्स इक्वल आमरा रूट ओवर थार्टीन पाबो এই x প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট ওভার থার্টিন এখন আমরা এখানে কী করবো প্রয়োগ করবো অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যেহেতু আমরা পূর্বে থেকেই এটার মান জানতাম শুধু প্লাসের মানটা আমাদের জানা ছিল না এই জন্য এটাকে ব্যবহার করে আমরা প্লাসের মানটা কী করে নিলাম নির্ণয় করে নিলাম এখন আমরা এটার মান কী করবো এখানে বসে দেবো অর্থাৎ রুট ওভার থার্টিন ইন্টু এটার মান হচ্ছে থ্রি অর্থাৎ থ্রি রুট ওভার থার্টিন এটার উত্তর হচ্ছে এটা ভিউয়ার্স এই প্রশ্ন হচ্ছে ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান মাইনাস এক্স দেওয়া আছে তাহলে এখানে ট্রাকসারটা আমাদের প্রথমে কী করতে হবে সাজিয়ে নিতে হবে যদি আমরা ট্রাকসারটা সাজিয়ে নিই তাহলে এই এক্সকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো প্লাস হয়ে যাবে আর এখানে বাম পক্ষে অলরেডি দেওয়া আছে ওয়ান বাই এক্স সেটাকে আমরা ওয়ান বাই এক্স আকারে লিখে নিব আর ইকুয়াল আমরা কী পাবো ওয়ান পাবো এখন আমাদের এটা সমাধান করতে কী হবে খুব সহজ হবে কারণ এখন আমরা ফর্মুলাটা যদি ইউজ করি অর্থাৎ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের যে ফর্মুলাটা দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি এই ফর্মুলাটা ইউজ করে আমরা এখানে মানটা ওয়ান বসিয়ে দিব ওয়ান বসিয়ে দিয়ে আমরা এখানে মাইনাস টু পাবো অর্থাৎ ওয়ান মাইনাস টু ইকুয়াল মাইনাস ওয়ান এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর ভিউয়ার্স এই প্রশ্ন হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি দেওয়া আছে আমাদের আর সেটার মান কী করতে হবে বের করে নিতে হবে এখানে আমরা সরাসরি ফর্মুলা ইউজ করতে পারবো না বিধায় এটাকে আমরা শুরুতে আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করবো অর্থাৎ এই দুটি লবের যে দুটি অংশ আছে এই দুটি অংশকে আমরা পৃথক করে লিখব যদি আমরা পৃথক করে লিখি তাহলে কিন্তু আমরা এরকমভাবে পাই এখন যদি আমরা এখানে লঘিষ্ঠ করতে যাই তাহলে এখানে আমরা জানি যে এক্স স্কোয়ার হবে আর এখানে কী হবে ওয়ান বাই এক্স স্কোয়ার এখন এইখানে যদি আমরা ফর্মুলাটা ব্যবহার করতে যাই তাহলে কিন্তু এখানে ফর্মুলাটা কী করতে পারবো ব্যবহার করতে পারবো তাহলে এই ফর্মুলাটা আমি এই প্লাসের ব্যবহার করবো না মাইনাসের সেটা মানের উপর নির্ভর করবে যেহেতু মান দেওয়া আছে মাইনাসের সেক্ষেত্রে অবশ্যই মাইনাসের ফর্মুলাটা ইউজ করতে হবে আমি মাইনাসের ফর্মুলার মাধ্যমে কী করলাম সমাধানটা করে নিলাম তাহলে এখানে মান হচ্ছে এটা থ্রি আমরা থ্রি লিখে নিব তারপরে এখানে দেওয়া আছে টু তাহলে এখানে আমরা কী পাই ইলেভেন ফাইভ অর্থাৎ এটার উত্তর হচ্ছে এটা ধন্যবাদ প্রিভিয়ার্স সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেন এবং আপনার মতামত ইনবক্স অথবা কমেন্টে জানিয়ে দেন আর পরবর্তী সকল ক্লাসের নোটিফিকেশনের জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনে ক্লিক করে রাখবেন আর ফেসবুক পেজে গিয়ে অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে রাখুন যাতে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে যে সকল ক্লাস আপলোড করা হয় প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান আপনি সবার আগে পান থ্যাংকস